ইফতারিতে খেজুর খাওয়ার সময় অবশ্যই যে সতর্কতা অবলম্বন করবেন তা না হলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। কথাটি আমার নয়, কথাটি বলেছেন সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। আপনি খুঁজলেই দেখতে পাবেন তারা খেজুর নিয়ে যেই প্রতিবেদনগুলো করেছেন, খেজুর ব্যবসায়ী যারা তারা খেজুর নিয়ে কত দুর্নীতি করছে, কত ভেজাল তারা মিশাচ্ছে। এই খেজুরকে চকচকে করার জন্য প্রথম নম্বরে তারা সরিষার তেল দেয়, সরিষার তেলের সঙ্গে তারা কর্পূর মিশায় অথবা সরিষার তেলের সঙ্গে তারা এমন কেমিক্যাল দেয় যাতে করে খেজুরটা নষ্ট না হয়, কালারও যেন চকচক থাকে। এছাড়াও এক বছর দুই বছর আগের খেজুর তারা কেমিক্যাল দিয়ে কোলেস্টেরল করার কারণে ওই খেজুরটি নষ্ট হয় না। আবার অনেক সময় দেখা যায় খেজুরের কালার সুন্দর করার জন্য তারা তেল মেখে, অথচ খেজুরের ভিতরে থাকে পোকা। এই খেজুর খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি তারা বলেছেন আপনারা যখন খেজুর খাবেন অবশ্যই খেজুর খাওয়ার পূর্বে উমা উমা গরম পানি, হালকা গরম পানির মধ্যে খেজুরটি 4-5 মিনিট ভিজিয়ে রাখবেন। রাখার পরে খেজুরটি ধুয়ে যদি সম্ভব হয় উপরের চামড়া ফেলে দিয়ে আপনারা খাবেন, তাহলে দেখা যাবে এই খেজুরের মধ্যে যে জীবাণু আছে, কেমিক্যাল আছে, শরীরের জন্য ক্ষতিকর যা আছে এগুলো মুক্ত হয়ে এই খেজুর আমরা খেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য আল্লাহ তাআলা তিনি এই খেজুরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাদের জন্য এই খেজুর দিয়েছেন। আল্লাহর নবী ইফতারিতে খেজুর খেতে পছন্দ করতেন, আল্লাহর নবী প্রত্যেকটি রোজায় তিনি খেজুর দিয়ে ইফতারি করতেন, আমরাও সেই খেজুর দিয়ে ইফতারি করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী ইফতারিতে পানি দিয়ে ইফতারি করতেন, আর খেজুর যখন ভিজিয়ে খাওয়া হয় খেজুরের উপকারটা, খেজুরের ভিটামিনটা, খেজুরের ক্যালসিয়ামটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ খেজুরটা দীর্ঘদিন শুকনো থাকার কারণে শক্ত হয়ে যায়, যখন পানিতে ভিজানো হয় ওই খেজুরটা সতেজ হয়ে যায়, আর সতেজ হওয়ার কারণে এই খেজুরের পুষ্টিগুণ অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত খেজুর খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা। একটা খেজুরের মধ্যে যেই পরিমাণ ভিটামিন রয়েছে, যেই পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, যেই পরিমাণ পুষ্টি রয়েছে আপনি জানলে হতবাক হয়ে যাবেন। এজন্য যাদের শারীরিক দুর্বল, যারা যৌন অক্ষম আছেন, তারা খেজুর যদি বেশি বেশি খেতে পারেন তাহলে এই খেজুর আপনার শরীরকে চাঙ্গা করে দিবে। এজন্য আপনাদেরকে বলবো খেজুর খাবেন অবশ্যই, তবে খেজুর খাওয়ার সময় এই সতর্কতা অবলম্বন করতে হবে যেন খেজুরের মধ্যে বাজে কেমিক্যাল যেন আমাদের পেটের মধ্যে, শরীরের মধ্যে কোনো অবস্থাতেই প্রবেশ না করে। আর বাজারে পাওয়া যাচ্ছে বর্তমানে নকল খেজুর, যা চায়নারা আবিষ্কার করেছে তাদের দেশের এক প্রকারের ফল, তারা তা শুকিয়ে মেশিন দিয়ে এমনভাবে আবিষ্কার করছে এটা যেন মনে হচ্ছে আজওয়া খেজুর, মরিয়াম খেজুর, খেজুরের গায়ে কালার করে তারা বাজারের মধ্যে ছেড়ে দিচ্ছে। এজন্য খেজুর খাওয়ার সময় খেজুরের বুটার দিকে খেয়াল করবেন, যের মুখে বুটা আছে কিনা। খেজুরের বুটাটা হচ্ছে নারকেলের মুখের বুটা, যেরকম দুইটা তিনটা খোল থাকে এরকম দিয়ে সাজানো, কিন্তু খেজুরের পরিবর্তে যেটা নকল খেজুর এসেছে তার বুটা থাকে না, তার বুটা থাকে আঙ্গুরের বুটার মতো। এটা আপনারা দেখে সাবধানতা অবলম্বন করে খেজুর কুড়াই করবেন, খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন।